অলস্টিগেনের রাস্তা ধরে অট্টার দিকে যাওয়ার সময় অ্যাজ ইউজুয়াল আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো আমরা সার্কেল কেতে নেমে এই ওয়াফেলটা অর্ডার দিয়েছিলাম। এই ওয়াফেল হচ্ছে উইথ ব্রাউন চিজ, যেটা আমার মা বাবার ভীষণ পছন্দের ছিল আর আমাদেরও। তারপর আমরা যাই এয়ারবিএনবির দিকে। গুড মর্নিং, আমরা রয়েছিলাম এই হিত্তাটায়। তো কালকে কথা হয়নি, কিন্তু এই হিত্তাটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা 1764 মানে 1764 সালে তৈরি, আর এতটাই ওয়েল মেনটেন্ড যে এখনও একদম এক্সাক্ট ঠিকঠাক আছে। একটুখানি রিনোভেট করা হয়েছে ভেতরে একটা, বাট এই যে উড যে কাঠগুলো দিয়ে তৈরি এগুলো, সেগুলো কিন্তু 1764 সাল থেকেই আছে। আর আমাদের পেছনেও একটা রয়েছে, আমি পরে দেখাবো, পেছনে একটা চার্চ রয়েছে সেম টাইমে 1764 সালে। তো আসুন আমরা কোথায় ছিলাম সেটা দেখাই, কত পুরনো বিল্ডিং কিন্তু কিভাবে আছে ভেতরেরটা, বা আমরা কিভাবে ছিলাম সেটা দেখাবো। তো আসুন। এইটা এন্ট্রান্স, এটা নিচের ফ্লোর, বাট আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম উপরের ফ্লোরে। তো এইটা হচ্ছে উপরের ফ্লোর, এই যে পুরো এয়ারবিএনবিটা ছিল ব্লু অ্যান্ড হোয়াইট থিমের। কিচেন থেকে শুরু করে কিচেনের ইউটেন্সিলস থেকে শুরু করে ড্রয়িং রুম, বেডরুম, সমস্ত কিছু ব্লু অ্যান্ড হোয়াইট, খুব কোজি লাগছিল। আর সব থেকে অবাক করা ছিল যে কখনোই চিন্তা করা যাচ্ছিল না এত পুরনো বাড়ি, সেই বাড়ি এত সুন্দরভাবে মেনটেনও করা যেতে পারে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমটায় মা বাবা শুয়েছিল, বেশ বড়। এখান থেকে একটা ব্যালকনি আছে, এই যে। আর হচ্ছে এটা আরেকটা সিঙ্গেল বেডরুম, সিঙ্গেল বেডরুম, এটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। ওখানে রয়েছে আপেল গাছ, এখান থেকেও ভিউ দেখা যায়, সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি এগুলো সব উনি হাতের কাজ করেছেন। এই বিল্ডিংটা মানে এই পার্টটা নিউলি রেনোভেটেড, আর এটাও রেনোভেটেড, বাট এটা হচ্ছে 1764 সালে, 1764। এটা হচ্ছে ফায়ারপ্লেস। এক বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ, উনারা ছিলেন এই এয়ারবিএনবির হোস্ট। উনাদের ব্যবহারটা এত ভালো ছিল, আমরা জাস্ট ওভারওয়েলমড ছিলাম। তারপর ডেকোরেশন থেকে শুরু করে এত নিট অ্যান্ড ক্লিন ছিল এয়ারবিএনবি। আর নরওয়ের তো জানেনই স্পেশালিটি হচ্ছে ওর ভিউ, যে কোনো জায়গার থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল এখানেরও ভিউ দারুণ ছিল। বাবা এখন লিখছে, বাবা লিখেছে, এই যে আমরা সবাই সই করছি ভিজিটার্স বুক। এদের এটা সোফা, সব কিছু ব্লু অ্যান্ড হোয়াইট থিমে। এটা হচ্ছে কিচেন, এখান থেকে আপেল গাছটা আরো ভালো দেখা যায়। আমাদের বেবি অরণ্য এখন পুরোটাই রেডি। বেবি অরণ্য কি করছে আমাদের? বেবি অরণ্য এখন বাড়িতে সারাদিন জুতো পরে থাকে। আর বেবি অরণ্যর ব্রো, এটা হচ্ছে বাইরেরটা, এই জায়গাটায় বসে খাওয়ার মতো, এই জায়গাটায় বসে খাওয়া যাবে সামার টাইমে, কি কোজি দেখুন। আর এটা হচ্ছে ওই চার্চটা, আর এটা হচ্ছে ভিউ।
জায়গাটা এত সুন্দর লাগছে আমার, আমার মনে হয়েছে নেক্সট ইয়ারে আমরা আসবো আর ডেফিনেটলি এখানে দুদিন মতো থাকবো, কারণ এই জায়গাটায় অনেক কিছু দেখার আছে। আর পাহাড়ের যে রেঞ্জটা না, রাত্রিরে এত ভালো লাগছিল কি বলবো। আর মা বাবা এখন ছবি তুলতে ব্যস্ত, এত সুন্দর করে ডেকোরেটিভ করা আছে, আর এদের একটা ডেকোরেশন করা আছে, আর এদের একটা বুটিকও আছে যেখানে ওরা হ্যান্ডক্রাফটেড কিছু জিনিস বিক্রি করে। তো চলুন যাই, বুটিকটা ভিজিট করি। এই যে বুটিকটা দেখছেন, এই বুটিকটার ওনার হচ্ছে আমাদের এয়ারবিএনবির হোস্ট, যে ভদ্রমহিলা উনি। তো উনি যেটা করেছেন, এই ছোট্ট বুটিকে ওনার পাড়া প্রতিবেশীর যতজন আছে ওনাদের সমস্ত হাতের কাজগুলো নিয়ে একটা কালেকশন করেছেন, এবং ওনার এখানে যারা যারা গেস্ট হিসেবে আসে তাদের উনি এগুলো শো করেন, মানে যদি কেউ চায় সেখান থেকে কিনতে পারে। তো এখানে রয়েছে অনেক হ্যান্ডক্রাফটেড সোয়েটার, সোয়েটারগুলো যদিও মডেল এগুলো কেনা যায় না, বাট উল, অনেক ভালো কোয়ালিটির উল রয়েছে। আর জুতো বাচ্চাদের জন্যে, কাঠের কিছু জিনিস রয়েছে, পেন্টিং রয়েছে, এই যেগুলো দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল রয়েছে, তো এগুলো সবই বানানো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে ডিয়ার, মুজ, এদের শিংগুলো রয়েছে, তো এগুলো আমরা কিনতে পারি। তো আমার বাবাও কিনলো এরকম দু একটা মুজ আর ডিয়ারের যে হর্ন, আর আমরাও কিনলাম, আর উল কিনলো মা। তো এসব করছিলাম, করতে করতে উনি আমাদের সাথে গল্প করছিলেন। গল্পটা হচ্ছে, এই গ্রামটা খুব ছোট, এখানে খুব কম পরিবার থাকে, আর গ্রামে থাকার জায়গা, বাড়ি বানানোর জায়গা কম বলে এখানে হচ্ছে কোনো স্কুল ছিল না, তাই ম্যাক্সিমাম পরিবার অন্য গ্রামে চলে গেছে, আর এখানে যে কয়েকজন আছে তারা থেকে গেছে। তো এই সব কারণে এই গ্রামটায় ভীষণ প্রচুর মানুষ হয় না, তো ওনারা এইভাবেই চলেন আর কি। যাই হোক, তার মানে এই না যে একদম উন্নত না, ভীষণ উন্নত, গ্রামটা ভীষণ উন্নত, কিন্তু ওই আর কি, কমিউনিকেশন বলবো না, স্কুল নেই। তো যাই হোক, এসব করে আমরা এখন অসলোর দিকে ফিরছি। আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ব্লগে।